এই এপিসোডের মাধ্যমেই শেষ হচ্ছে এই সিরিজ। স্কয়কো রাইডিং জুট আর পড়তে পারতেছি না, আমার খুবই খুবই প্রবলেম হচ্ছে। এই রাস্তাটা খুব সুন্দর দেখেন, অনেকেই মুহুরি প্রজেক্ট এখনো এক্সপ্লোর করার নেই আমার যা মনে হয়। এই জায়গাটা দেখে আমাদের কি প্রশান্তি লাগছিল মনে আছে? কি সুন্দর, সুবহানাল্লাহ। আজকের এপিসোডে সবাইকে আবার স্বাগতম, এবং এই এপিসোডের মাধ্যমেই শেষ হচ্ছে এই সিরিজ। আগের ভিডিওতে বলছি যে আমরা এখান থেকে যাব হচ্ছে মুহুরি প্রজেক্ট, ওখানে গিয়েই আমাদের অফিসিয়ালি শেষ হচ্ছে এই ট্যুর। যাই, ওকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রং সাইডে যাওয়ার চেষ্টা করছিলাম, বাট রিয়াজ এবং জিকোর প্রবল বাধার কারণে আমাদেরকে আর আমরা রং সাইডে যেতে পারলাম না। তাহলে আমাদেরকে এখন জোরারগঞ্জ দিয়ে ঢুকতে হবে। আমরা ইনশাল্লাহ জোরারগঞ্জ দিয়ে ঢুকবো, আর না ইউটার্ন নেওয়ার প্রয়োজনে আমরা জোরারগঞ্জ দিয়ে ঢুকে দিয়েছি। তোমার হাতে কি ইয়ে নিতে পারবা? হ্যাঁ, জোরারগঞ্জটা তো চিনতে হবে ঢুকার আগে। পিছনে গাড়ি আছে। বাড়িঘাট যাওয়ার আমার বেশি ইচ্ছা ছিল, যেটা হইলো না আসলে জিকোদের কারণে। সেটা হচ্ছে আমি একটা জুতা কিনবো চিন্তা করছিলাম ভাই। আমি আসলে স্কয়কো রাইডিং জুট আর পড়তে পারতেছি না, আমার খুবই খুবই প্রবলেম হচ্ছে। আসলে আমার পায়ে প্রচণ্ড ব্যথা করতেছে, সেটা হচ্ছে বাম পায়ের কোনো আঙুল। সো আমি চাইছিলাম যে একটা জুতা কিনে বাকি রাস্তাটা একটু আরামে রাইড দিতে দিতে যাবো, বাট এখন সময় আসলে কমে আসছে। তারপরে স্লো, পিছনে ট্রাক আছে তোমার, দেখো তো। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ যা কপালে রাখে তাই। আমরা এখন ঢুকলাম হচ্ছে জোরারগঞ্জ যাওয়ার রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা একটু ভাঙা চূড়া, বাট আশেপাশে প্রচুর গাছ আছে এই জন্য খুব ভালো লাগে, বাট প্রচুর ভাঙা, প্রচুর। আল্লাহ একটু পরে যেন ভালো থাকে রাস্তাটা। এই রাস্তাটা খুব সুন্দর দেখেন, ভালোই লাগে, চমৎকার। রাস্তাটা যদি একটু ভালো হইতো আরও ভালো লাগতো। এই ট্রাক দ্বারা আমি আসতেছি তোমাকে গুদা মারতে। তো আমরা ঢুকে গেছি হচ্ছে মুহুরি প্রজেক্টের রাস্তাটাতে। আমরা এক বছর আগে আসছিলাম, মেবি আমার 7-8 মাস আগে। সেম, একদম সেম রোডের কোনো কাজ হয়নি, কিচ্ছু না, সেম ভাঙা দেখতেছি। আর জানি না, ঘুরে ফিরে টাইমটা আবার একই হয়ে গেছে। আমরা গতবারও যে টাইমে আসছিলাম, এবারও টাইমটা কেন জানি একই রকম, একই টাইম। তো চলেন দেখা যাক মুহুরি প্রজেক্টের কী অবস্থা, আজকে দেখে আসি। এটা আসলে ভিডিওতে অতটা সুন্দর না লাগলো, আপনি যদি ওখানে গিয়ে সময় কাটান আপনার কাছে ডেফিনেটলি সুন্দর লাগবে, ভালো লাগবে। আর বাইকারদের জন্য তো আসলে ট্যুরিংয়ের একটা জায়গা, অনেকেই মুহুরি প্রজেক্ট এখনও এক্সপ্লোর করার নেই আমার যা মনে হয়। তো আমাদের এই যে ধারাবাহিক যে এপিসোড, এগুলো দেখে আপনারা এই স্পটগুলোকে ট্যুরিং স্পট হিসেবে নিতে পারেন এবং ট্যুর করতে পারেন। আই হোপ যে ভালো লাগবে। যেমন আপনারা লাস্ট এপিসোডে দেখছেন আশীনগর, আশীনগরে আপনারা অনায়াসে একটা দিন কাটাতে পারেন, নো প্রবলেম। তারপরে হচ্ছে আকিলপুর সমুদ্র সৈকতে যেতে পারেন, কোনো সমস্যা নাই, সবগুলো ঘুরবেন। আরও একবার একই জায়গায়, আপনাদের মনে আছে কি না আমি জানি না, আগের ভিডিও যেটা ছিল মুহুরি প্রজেক্টের, ওখানে এক লোক এখানে বাইক চালানো শিখতেছিল। মানে আমার কাছে, আমি নস্টালজিক হয়ে গেছি মানে এখন এই রাস্তাটাতে এসে। নস্টালজিক বলতে সব কথা মনে পড়তেছে। এই রোডটা খুব সুন্দর, যখন আসছিলাম এখানে মানুষ বসে বসে আড্ডা দিচ্ছিল এই এই জায়গাগুলোতে, এবং হঠাৎ করে এই জায়গাটা দেখে আমরা এত আনন্দিত হয়ে গেছিলাম। মানে আসলে আমাদের এটা সবারই হয়, মানে হঠাৎ করে খুব সুন্দর একটা জায়গা দেখলে আমরা মানে এত আনন্দিত হই। আপনাদের মনে আছে আগে ভিডিওটা একটু দেখে নিন, সুবহানাল্লাহ বলছিলাম, দেখেন সুবহানাল্লাহ এত সুন্দর আল্লাহ সৃষ্টি, সো বিউটিফুল। এবং আমরা এত লাকি যে আল্লাহ আমাদেরকে এইভাবে ট্যুর করার সুযোগ দিছে, আমাদেরকে অনেক কিছু দেখার সুযোগ করে দিছে আল্লাহ। কিভাবে আল্লাহর কাছে কৃতজ্ঞ না হই, কি বলো? ওকে, আমি খুব একটা উইন্ড ব্লাস্টের মুখে পড়ছিলাম এই মাত্র, ক্রস উইন্ড, হঠাৎ করে সামনের চাকাটা নড়ে উঠছিল। তা আমি এই বাইকটা নিয়ে যেটা বুঝলাম যে এই বাইকটা কিন্তু ক্রস উইন্ড ভালো একটা, খুব ভালো একটা ফেস করতে পারে না। জিকো সাগলা সাগলা, ওকে, এই জায়গাটা সাবধানে চালাও, এই জায়গাটা সাবধানে চালাতে বললাম। এটি যে জায়গাটার কথা মনে আছে? হ্যাঁ,
এই জায়গাটা দেখে আমাদের কি প্রশান্তি লাগছিল মনে আছে? আহা কি সুন্দর। তাহলে তো হয়ে গেল, এখন কেউ যদি বলে আমি বাইক চালাতে পারি না তাহলে কি এটা কি হইতেই পারে? বাইক চালাতে পারি না, ওই যে সামনের রাইডারটা দেখছো কিভাবে যাইতেছে, আমার এরকম সাহস নাই কিন্তু যাওয়ার মতো। আর এখানে কি বাইক ভাড়া দেয়? এখানে কি বাইক ভাড়া দেয়? সামনে দেখো বাইকগুলো কি সুন্দর করে ইয়ে করে রাখছে, লাইন আপ করে রাখছে। আমরা এগুলো রেখে বাইক ভাড়া নিব না, না এরা সবাই একসাথে বেড়াতে আসছে। সো এই হচ্ছে মোহরি প্রজেক্ট। আজকে তো হুলুস্থুল পানি রিয়াজ, ওই দিন পানি ছিল না। ও আহা কি সুন্দর, সুবহানাল্লাহ, উফ ভেরি বিউটিফুল। আজকে মানুষও কম, মানুষের জন্য তো এখানে হাঁটাই যেতেছিল না। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর লাগতেছে। এখন বাদ হচ্ছে বন্ধ না? উফ মাশাল্লাহ কি সুন্দর লাগতেছে, সুবহানাল্লাহ। এখন এটা বন্ধ, বাতটা বন্ধ, এদিকে পানি বেশি স্বাভাবিকভাবে, ওইদিকে পানি কম থাকবে। আর উফ এত ভালো লাগে, আমার আসলে মুখ দিয়ে কোনো কথাই বেরো না, আমি কী বলবো, এত ভালো লাগে। আর ওই যে উইন্ডমিলগুলো, এগুলো ঘুরতে দেখলাম না কোনোদিন, এখন তো প্রচুর বাতাস আছে, ঘুরে না কেন? আগেরবার যখন আসছিলাম তখন আপনারা দেখছিলেন যে এই রোডে প্রচুর মানুষজন, আর আজকে মানুষজন একদমই নাই বলতে গেলে। ফাইন, মনে হচ্ছে ব্রিজটা আমাদের, নদীটাও আমাদের, ফেনী নদী ইজ আওয়ার্স। কি সুন্দর নৌকা নিয়ে যাচ্ছে, মাছ ধরতেছে। ও মাঝি ভাই নেবেন, কে যে গো দুষ্টমি করতেছি, সুবহানাল্লাহ। তো ওই সাইডে আপনাদের আগের এপিসোডটা একটু দেখে নিন, মোহরি প্রজেক্টের, যেটা আমার চ্যানেলে আপলোড করা আছে, ওই পাশটাতে গেছিলাম, ওই পাশে আমরা চা খাইছিলাম, মহিষের তারা খাইছিলাম, ওই ভিডিওটা আছে ওখানে। আর তেমন কোনো আই বাটনে ক্লিক করুন, তেমন কোনো আর আসলে এখানে দেখার মতো কিছু নেই, বাট বিকেলটা সত্যি এখানে উপভোগ্য। দেখেন এই পাশে, ওই পাশটা দেখছেন, আর বাঁধের এই পাশটা দেখেন, পানি কম। যদি এই বাঁধটা খুলে দেওয়া হয় তাহলে এই পাশটা টোটালি প্লাবিত হবে, মানে হচ্ছে বন্যায় ভেসে যেতে পারে। সো এই বাঁধের মূল লক্ষ্যই হচ্ছে এটা, পানি আটকানো। সো এটাই দেখতে পাচ্ছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। সো আজকের এপিসোড এবং টোটাল আমাদের এই ধারাবাহিক পরিবেশনা আজকে এখানেই শেষ হচ্ছে। ইনশাআল্লাহ আবার দেখা হবে সামনে কোনো এপিসোডে। আপনাদের সবার জন্য আমি দোয়া করি, ইনশাআল্লাহ আপনারাও আমার জন্য দোয়া করবেন, আর দেখা হবে নতুন কোনো এপিসোড। এখন লকডাউন, সবাই সাবধানে থাকবেন, লকডাউন খুললেই আমরা ইনশাআল্লাহ দূরে কোথাও বেড়াতে যাব আপনাদেরকে নিয়ে। সো টিল দেন সাথেই থাকেন, আর অবশ্যই যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন একটা লাইক দিবেন, আর নতুন যদি কেউ থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব। ওকে, আসসালামু আলাইকুম, টাটা।